আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনি যদি 7 দিন খালি পেটে রসুন এবং মধু খেতে পারেন, তাহলে আপনার শরীরের কি কি বিশেষ বিশেষ পরিবর্তন ঘটতে পারে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। তো বন্ধুরা, রসুন এমন একটি খাদ্য উপাদান যেটা আপনারা মূলত রান্নার কাজেও ব্যবহার করে থাকেন, তবে বিশ্বের নানান দেশে এই রসুনকে ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। তো রসুনের ভিতর অনেকগুলো উপাদান রয়েছে যেগুলো আপনার শরীরের মহামারী রোগবালাই দূরে রাখার চেষ্টা করে, এবং মধু এমন একটা জিনিস, মধু হচ্ছে সর্বরোগের মহা ঔষধ। তো রসুন এবং মধু একসাথে খেলে কী কী হয়, তারপরে আমি আপনাদের বলবো যে কীভাবে আপনারা এই রসুন এবং মধু প্রস্তুত করবেন খাবার জন্য, এবং কখন খাবেন এবং কোন নিয়মে খাবেন। তো বন্ধুরা, রসুন এবং মধু আপনারা যদি একসাথে খান, তাহলে আপনাদের শরীরে যদি কোথাও কোনো ধরনের কোনো ব্যথা থাকে, তাহলে আপনাদের এইসব ব্যথা অতি দ্রুত চলে যাবে। তো বন্ধুরা, বিশ্বের অনেক দেশে আছে যাদের শরীরে কোনো ব্যথা অথবা এরকম কোনো জিনিস হলে তারা এই কাঁচা রসুনই চাবিয়ে খায়, তবে আপনাদের কাঁচা রসুন চাবিয়ে খেতে অনেক খারাপ লাগতে পারে। তো এই জন্য আপনারা মধু এবং রসুন একসাথে খাবেন, তাহলে দেখবেন যে অতি দ্রুত আপনারা আপনাদের এই শরীর ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, দ্বিতীয়ত হচ্ছে হৃদরোগ। আপনারা অনেকে আছেন যে হৃদরোগে ভুগে থাকেন, বিশেষ করে যাদের বয়স একটু বেশি হয়ে যায় তাদের এই হৃদরোগের ঝুঁকিটা অনেক বেশি ঝুঁকে থাকে হৃদরোগের দিকে। তো আপনারা যদি নিয়মিত এই রসুন এবং মধু খান, তাহলে আপনারা দেখবেন যে হৃদরোগের থেকে অতি দ্রুত আপনারা মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে আছে আপনাদের যাদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সর্দি, হাসি, কাশি এরকম যদি লেগেই থাকে, আপনারা নিয়মিত এই রসুন এবং মধু খাবেন, তাহলে দেখবেন যে আপনাদের ঠান্ডা জ্বর এগুলো কখনোই লাগবে না। তো বন্ধুরা, এরপরে যাদের পেশিশক্তি অনেক কম, যাদের শরীরে পেশিশক্তি একবারেই নেই, যাদের শরীর মোটা অথবা চিকুন যেটাই হোক না কেন, কিন্তু তারা তাদের শরীরে ভালো করে এনার্জি পায় না, এরকম যদি কেউ হয়ে থাকে, তাহলে আপনারা নিয়মিত এই রসুন এবং মধু খান, তাহলে দেখবেন যে আপনার শরীর আগের থেকে অনেক চাঙ্গা হয়ে গেছে এবং আগের থেকে অনেক বেশি শক্তি পাচ্ছে। তো বন্ধুরা, এছাড়াও যদি এরকম রোগী কেউ হয়ে থাকেন যাদের মুখে একদমই রুচি নেই, এবং রুচি না থাকার কারণে আপনারা তেমন কোনো কিছু খেতে পান না, এবং না খেতে পারার কারণে আপনাদের শরীর আস্তে আস্তে একেবারে শুকনা হয়ে গেছে, এরকম কেউ থেকে থাকলে আপনারা নিয়মিত এবং এই রসুন এবং মধু খান, তাহলে দেখবেন যে আপনাদের শরীরে আগের থেকে অনেক শক্তি এসে গেছে এবং আপনাদের মুখে আগের থেকে অনেক বেশি রুচি চলে আসছে, যে কারণে আপনারা বেশি খাবেন এবং অতি দ্রুত মোটা হয়ে যাবেন। তো বন্ধুরা, এছাড়া অনেকে আছে যাদের শরীরে হাড়ের ভিতরে ক্যালসিয়ামের অভাব, এবং এই ক্যালসিয়ামের জন্য আপনারা অনেক টাকার ইঞ্জেকশন এবং ওষুধ নিয়ে থাকেন, এরকম ক্যালসিয়ামের রোগী যারা আছেন তারা যদি নিয়মিত এই রসুন এবং মধু খান, তাহলে দেখবেন যে আপনাদের শরীরে ক্যালসিয়ামের আর কোনো ঘাটতি থাকবে না, এই মধু এবং রসুন আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দিবে। তো বন্ধুরা, এছাড়া যাদের শরীরে প্রচণ্ড পরিমাণে ঘা পচা হয়, এবং ঘা পচা হলে পরে আপনাদের এই ঘা পচা সহজে সারতে চায় না, সেখান থেকে আরও বিভিন্ন রোগের সৃষ্টি হয়, ক্যান্সারও হতে পারে, এরকম যদি কেউ থেকে থাকেন যে যাদের শরীরে ঘা পচা সারে না, আপনারা যদি নিয়মিত এই রসুন এবং মধু খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের এই ঘা পচা, আপনাদের শরীরে যে কোনো অঙ্গের ঘা পচা অতি দ্রুত সেরে যাবে। তো বন্ধুরা, আপনারা যেভাবে এই রসুন এবং মধু খাবেন, সেটা হচ্ছে আপনারা এই মধুর ভিতরে রসুন ভালো করে ছুলে, আপনারা চাইলে পারে রসুনের উপর থেকে একটু কুচি কুচি করে কেটে সেটা ভালো করে এই মধুর ভিতরে দিয়ে রাখবেন। অন্তত মিনিমাম খাবার আগে 2 দিন এই মধুর ভিতরে রসুন কুচি কুচি করে অথবা রসুন শুধু ছুলে ভালো করে দিয়ে রাখবেন। তো বন্ধুরা, 2 দিন পরে দেখবেন যে এই মধুরটার ঘ্রাণ একটু আলাদা হয়ে গেছে। তারপর আপনারা সকালে খালি পেটে ব্রাশ করার আগে আপনারা হাফ চা চামচ করে ওই যে রসুন মধু ভেজানো মধুটি আছে ওটা হাফ চামচ করে খাবেন, তাহলে দেখবেন যে আপনাদের শরীর থেকে এই রোগগুলো অতি দ্রুত চলে যাবে। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।